শুভ সকাল বন্ধুরান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার পরিবারে খুব সবাই ভালো আছে আমি বি খুব ভালো আছি এইটুকু ঠাকুরকে প্রার্থনা করি যে যথায় আছো ভালো থেকো সুস্থ থেকো সকাল থেকে উঠে পড়েছি উঠে মেয়ে আগে উঠে গেছে স্কুল যাবে ও ব্রাশ কমপ্লিট করতে গেছে বললাম একটু যা স্কিনটা সরিয়ে দিত অন্ধকার অন্ধকার দেখাচ্ছে বলো ঠিক আছে যা স্কিনটা সরিয়ে দিও ও ব্রাশ কমপ্লিট করতে গেছে আর এখানে ভাবলাম ঘুম থেকে উঠে আগে বাসি বিছনাটা তুলে নিই কেননা মনে থাকবে না দেখে যাবে বাসি বিছনা আবার মেয়েকে জলখাবার করতে যাবে মেয়েকে স্কুল পাঠাতে হবে অনেক কিছু কাজ আছে কন্টিনিউ ব্লগটা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালো লাগবে আশা করছি আগে বাসি বিতনাটা তুলে নিই এই যে চাদর দুটা একটা ব্লাঙ্কেট এই ব্লাঙ্কেটটা এই যে কফি কালার ব্লাঙ্কেটটা মেয়ে ঘুড়ি হয় মেয়ে মেয়ে ব্লাঙ্কেট মানে এতো বদমাস করে রাতেবেলা ঘুমাবাটা মেয়ে মানে কিছু ঢাং মানে গায়ে দিবে না জানো আরও নিচে এই যে নিচে ফেলে কি ঘুমাবে ওয়ে ওইটাই জন্য ও যেন ব্ল্যাঙ্কেট আলাদা করে দিয়েছি আর এত জ্বালাতন করে একটুবি গায়ে মধ্যে ব্ল্যাঙ্কেট দিয়ে না নিচে সব যাকে জমে কি ওয়া ব্ল্যাঙ্কেট উপরে ঘুমিয়ে পড়ে এরকমই কু বাচ্চা করে তো বলবে তো কমেন্ট করে বাচ্চায় আমার মেয়ে এত জ্বালাতন করে রাতে বেলা ঘুমাবা মানে এরকমই তুই গোড়া থাকে অনেক গোড়ায় জানো এ মাথা থেকে ও মাথা বিছনার মধ্যে গোড়া থাকে তা মধ্যে কী করে দেবে বলো না জমা গায়ে কিছু ঢাকা দিবে না আরও কাড়ে দিই ও আর উপরে শুয়ে পড়বে তাই জন্য বললাম তোর ব্লাঙ্কেট আমি আলাদা করে দিই জানো এত জ্বালাতন করে ঘুমাবা টাইমে চলো গাই সেখানে বাসি বিছনাটা তোলা কমপ্লিট হয়ে গেছে বাসি বিছনাটা ঝেড়ে নিই ভালোভাবে বাসি বিছনাটা ঝেড়ে নেলা পরে যাবো মেয়েকে একটু জলখাবার করবো আলু কেটে রেখেছি রাতে বেলা কী করবো দেখি আর আলু কেটে রেখেছি কি জলখাবার দিব আজকে কী জলখাবার আছে আমার বি মনে নেই রুটিনটা দেখতে হবে আর রুটিনটা ও আছে জলখাবার নে টিফিনের রুটিন থাকে স্কুলে রুটিনটাকে দেখতে হবে ওই অনুসারে টিফিন করে বানিয়ে দিতে হবে কন্টিনিউ দেখো আশা করি খুব খুব ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটা যখন দেখছো না কেটে কেটে মানে স্কিপ করে দেখো না পুরা থেকে লাজ পর্যন্ত দেখো দেখো আমার বিচনা ছাড়া কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে টিফিন বানিয়ে স্কুল দিলাম যা স্কুল যাই আর এখানে স্কুলে বিদা করে দিয়ে আমার এখানে দেখো কালকে জামা প্যান্ট ফেলে দিলাম কালকে বিকালে না জামা পেন্টে তুলানো হয়নি ভাবছি একটু আর একটু যাও রোদ আর চলে আর একটু রোদে বাজে গেলে জামা প্যান্টগুলো তুলে নিবো আর বর মশাই এখানে বলছে যে ফুলগুলো তুলে নাও ফুলগুলো আমাদের তোলানো হয়নি দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল প্লাস্টিকের জবা ফুলের মতন ফুটেছে অনেক কিছু জবা ফুল ফুটে ফুটেছে আগে মেঘ ভাবলাম যে টিউশন স্কুল দিয়ে দিই তারপরে যাবো জবা ফুল তুলতে তোমার কতটা এখানে দেখতে পাচ্ছ আমি জানি না কিন্তু বেশ লাল টকটক প্লাস্টিকের ফুল মতন কিন্তু ক্যামেরা দেখাচ্ছি পিং পিং গোলাপি গোলাপি নে ঠিক বললাম না কিন্তু সত্যি গো পুরো রেড কালার এর পুরো ভেলভেট এর রেটে যেমন দেখতে আমনি ভেলভেট এর মতন ফুল ফুটেছে চলো এখানে বর্মশাই চলে গেছে মেয়েকে স্কুল দিতে দিয়ে বাজার করে একটু টুকিটাকি ওর কাজ আছে কমপ্লিট করে তারপরে আসবে চলো এখানে মেয়েটি বলে দিলো আমার এখানে দেখো ফুল তোলানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু ফুল তুলে নিয়ে চলে এসেছি চলো বরমশায় পুজো দিয়ে নাও ওকে বললাম যে তুমি পুজোটা দিয়ে নাও আজকে ও পুজো দিয়ে নিয়েছে দেখো এখানে পুজো আমাদের দিবা আরম্ভ করে দিচ্ছে চানটান কমপ্লিট হয়ে গেছে আমার বি চানটান কমপ্লিট হয়ে গেছে বাজে তিনটা কি সাড়ে তিনটা অলরেডি চলে এসেছে সকালবেলা অনেক সকালবেলা সাতরা কেন টাইমে সকালবেলা চলে এসেছে সরস্বতী যে প্রসেসন হয় ঠাকুর আমাদের আজকে কালী ঠাকুরের প্রসেশন হয় তারপরে গ্রাম ঘুরে তারপরে যাবে ঠাকুর চলে প্রসেসন করবে বাচ্চারা একটু নাচ গান করবে ঠাকুর প্রসেসন হবে তোমার তো বুঝতে পারছ কি আর এখানে অনেক সকালবেলা সাতটা থেকে আসে সরস্বতী এসেছে মানে প্রসেসনের ও যে আসেছে প্রসেসন বলা সব করে করছে বক্স মক্স ফিটিং হয়ে গেছে চলো গাই আমাদের ঠাকুরবি মানে ঠাকুর উঠে গেছে গাড়িতে এখন ঘুরবে গ্রামটা গ্রামটা ঘুরে পরে তারপরে একটু নাচ গান হবে বাচ্চারা তো বুঝতে পারো বাচ্চা বাচ্চারা একটু এই থেকে না বেশি উৎসুক তাই জন্য আমাদের কালীর প্রসেসন হবে কাল ঠাকুরের প্রসেসন হবে বলে অলরেডি রেডি হয়ে গেছে সবাই এখন বেরিয়ে পড়িবেন যাবার জন্যে মানে প্রশাসনে যাবাজনে বিকালবেলা তোমরা ইনস্টাগ্রাম আইডিতে আমার অনেক শর্ট ভিডিও করেছি মাকে নিয়ে তোমাদের অলরেডি দেখেছো যে না দেখেছ যাও দেখে নো আমার ইনস্টাগ্রাম আইডি সুইট রিয়া আমি দিয়েছি যে অনেক কিছু মার ভিডিও করে ফটো তুলে মা ধরতে এই না না আমি ভয় দিচ্ছি কিন্তু আমার চোখে আর গলা ভারী লাগছে জানো এ মা যাবার পরে মা যাবার পরে না এত কষ্ট হয় মার প্রকৃত মাকে মন থেকে যে ভালোবাসে বা মাকে মন থেকে ভক্তি করে না সত্যি মা যখন গেছিলো সত্যি আমার চোখে থেকে জল মানে চলে এসেছিল গলাটা ভারী ভারী লাগছে এ বেবি বয়তেছি জানো মার তো মই মা সত্যি মাকে যে মনটিকে ডাকে না মা সত্যি ও করে জবাব দিয়ে আমি এটা নিজের মনটিকে বলছি আমি মাকে এত ভক্তি করি আমি জানি না কত দূর মাকে আমি পুজো দিতে পারি কি ভক্তি করতে পারি আমি জানি না কিন্তু মাকে যদি কো যখন যেরকম ডাকেছি না মা আমাকে ও করে জবাব মতন দিয়েছে আমার ভাইগিয়ে যেটা নাই আমার কপালে জোঁটা নাই ওটা তো আমাকে মা দিতে পারবে না আর চলে গাইছে এখানে অলরেডি আমাদের প্রসেশন আরম্ভ হয়ে গেছে মেয়ে এখানে ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ ও বলো মা একটু ফোনটা দিবে তো আমি একটু ফটো একটা উঠাবো মার আমি ঠিক আছে তো এই ফোন নেই কিন্তু সাবধানে ফোন আনে ঘরে দিবি বলো ঠিক আছে এদিকে ওদিক রাখবি না ছোটো বাচ্চা তো জানো ও নেই ফোন আর এখানে অনেক লোক আছে ফোন তো চুরি চোার অনেক চান্স থাকে এখানে একটু ধুনা ধূপ জলবে বলে মনে এসে গেছে ওকে একটু যোগাযন্ত্র করছে ধুনা জুপ জলবে বলে বর মশাই এখানে রেডি যাবে বলে প্রসেসনে সবাই আমাকে বলছে কিনে ফটোটা তুলে দে তো ঠিক আছে আমি ফটো তুলে দেবো আরে ও বি রেডি হয়ে পড়েছে এখন প্রশাসনে সবাই যাবে গ্রামে সব বাচ্চা থেকে ছোটো বড় বোন তার সবাই যায় প্রশাসনে মার প্রশাসনে চলো গাই ওরান্ত মা মা প্রশাসনটা এখন বেরিয়ে পড়বে জ বলো সবাই জয় মা কালী সবাই মার দয়াতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকাল দেখতে পাচ্ছো সন্ধ্যাবেলা হয়ে গেলনি এখন পাঁচটা সাড়ে চারটাকানি বাজে আর আকারটা দেখতে পাচ্ছ পুরো বাদলতে প্রায় ছাই হয়ে গেছে বৃষ্টি এই এই হবে জানো যেরকমই ঠাকুর বেরিয়ে পড়ছে টিপ টেপ টু করে আমাদের এখানে বৃষ্টি টাট হয়ে গেছে একবার নয় দুবার তিনবার হয়েছে মানে জোরে বৃষ্টি হয়নি নি টিপ করে হয়েছে আর এখানে বেশ অন্ধকার হয়ে গেলো বা এই বেরালো দেখতে পাচ্ছ আর এই লাইটিং লাগিয়ে দিছে মার ভালো লাগছে দেখতে অন্ধকার হলে না ভালো লাগবে না দেখতে তাই তাইখানে খুব খাৰপ লাগে মা আছে অনেক অলপ দিনত চলি আছে আবাৰ আছো জানি আগে বছৰ আবাৰ আছো কিন্তু জান না মা কাকলে চত্যি ব্যায়াম টা ভাল লাগে যোন চলে যেতি না তাৰ খুব খাৰপ লাগে জানো ভালো লাগছিল না কিরকম আমাদের মানে আমাদের গ্রামের দিকে চলে গেছে পুরো গ্রামটা খা খা লাগছে সবাইকে গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা ঠাকুর যাওয়ার পরে পরে আমি মেয়েকে এখানে বসেই দিয়েছি বাজনে অনু হোমওয়ার্কগুলো কমপ্লিট কর আর ঠাকুর তো প্রসেসন অলরেডি চলে গেছে প্রসেসন যায় একাতরে জলে চলে যাবে ঠাকুর আর চলো গাইস আর এখানে আর বেশি বক বক না করে মেয়েকে একটু পড়ে দিই পড়াশোনা করেই আবার আছি তোমাদের কাছে দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে নিশ্চয় আমার ইউটিউবে নতুন করে যদি দেখছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে আর চলো আর বেশি না করে মেয়েকে পড়াশোনা করে নিয়ে আবার আসছি তোমাদের কাছে দেখতে থাকো এখন আমি চলে এসেছি মেয়েকে পড়াশোনা কমপ্লিট করে নিয়ে ও আর একটু অল্প একটু আছে আমার কো কো আছে আমি এর পাশে দেখি রান্নাঘরে দেখি সকালবেলা রুটি করেছিলাম বড় মশাইকে কার্তিক মাস সোমবার তো তাই জন্যে কুয়া আতো চাল খাতে পারো শরীরটা ডায়াবেটিস জনে আর এখানে ওয়া রুটি করেছিল কিছু রুটি চারপাশটা আছে এখানে আমি ঝাল সুজি করে নিয়েছি আর রুটি বানালাম না রাতবেলা ওই যে ঝাল সুজি মেয়ে আমি খেয়ে নিব আর এখানে আলু কেটে রেখেছি মেয়ের জনে ভাজা করবো এখানে দেখো মেয়ের রুটিন সব স্কুলের রুটিন কি কুঁবারে কী মানে টিফিন নিয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে মেয়ের রুটিনটা চলো গাই সেখানে দুধলে গরম ফুটে রেখেছি আর গ্যাস হবো না এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর চলো আজকের মতন এইখানে ব্লগটা এন্ড করছি সবাই টাটা বাই বাই লবি অল ফ্রেন্ড আবার দেখা যায় নেক্সট ব্লগে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো